নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র পাঁচ মিনিটে পাউরুটি আর ডিম দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব যেটা খেতে ভীষণ মজার প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে একেবারেই ফুলকো ফুলকো আর মুচমুচে পাউরুটির এই রেসিপিটা তোমরা এর আগে কখনোই খাওনি একদম নতুন তাহলে চলে শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে পাউরুটি এখানে আমি কিছু স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই পারুটিগুলো এইভাবে সাজিয়ে নিতে হবে এখন এরকম একটা বাটি নিয়েছি তো এই বাটি দিয়ে আমি পাউরুটিগুলো গোল করে কেটে নেব তোমাদের হাতের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারো কোনো কৌটার মুখ দিয়েও কাটতে পারো মোট কথা এটা গোল করে কেটে নিতে হবে তো একে একে প্রত্যেকটা রুটি আমি আগে কেটে নেব তো আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতেই ভিডিওতে একটা লাইক করে দাও আমি নিশ্চিত যে আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে বাইরে প্রচণ্ড মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে এর জন্য লোডশেডিং হয়ে গেল আর এই সময় মানে বৃষ্টির দিনে এই সমস্ত স্ন্যাক্স রেসিপি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো একে একে প্রত্যেকটা পারুটি আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমাদের লাগবে সিদ্ধ ডিম আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমার টোটাল তিনটে ডিম লাগবে প্রথমে আমি দুটো ডিম কেটে নেব ডিমগুলো এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে মানে মাঝখান থেকে আমরা দুটো পিস নিয়ে নেব আর দুই সাইডের দুটো পিস বাদ দিয়ে দেব। ঠিক আমি যেভাবে কাটছি এরকম করে কেটে নেবে মানে যে সাইডে কুসুম আছে সেই সাইড থেকে পিসগুলো বের করে নিতে হবে একদমই ইউনিক একটা রেসিপি এর আগে এই রেসিপিটা তোমরা ইউটিউবে কোথাও দেখো আমি কথা দিচ্ছি আর এটা খেতে যে এত মজার লাগে না খেলে তোমরা বুঝতেই পারবে না তো ডিমগুলো আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এবার নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমরা ডিমগুলোকে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব মানে যে গোল পিসগুলো রেখেছি সেই গোল পিসগুলো গ্রেট করবে না যেগুলো সাইড থেকে বাদ চলে আসে সেই ডিমগুলোই গ্রেট করে নিতে হবে আর এর মধ্যে আমরা বেশি কোনো মশলা অ্যাড করবই না একদম হেলথিভাবে তৈরি করব আগে থেকে অর্ধেকটা গাজর আমি গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ এখানে আমি দুই টুকরো চিজ এইভাবে গ্রেড করে দিচ্ছি হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা আলু সিদ্ধ করে এর সাথে মিশিয়ে দিতে পারো ঠিক আছে তো এইভাবে চিজটাকে আমি গ্রেড করে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা একটু কম করেই দেবে এখন এগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমরা আর কোনো মশলা ফসলা কিছুই অ্যাড করব না জাস্ট একটাকেই ভালো করে মিশিয়ে নেব আগে থেকে কেটে রাখা পারটির স্লাইসগুলো এখানে সাজিয়ে দেব আমি মোট চারটি স্ন্যাক্স তৈরি করব এর জন্য চার পিস দিয়ে দিচ্ছি এর ওপর থেকে দিয়ে দেব টমেটো সস অল্প অল্প করে টমেটো সস দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই এরই মধ্যে একটা কথা না বললেই হচ্ছে না আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো এখন ডিমের পিসগুলো এইভাবে পারোটির উপরে দিয়ে দেব। বাচ্চারা তো মজা করে খাবেই খাবে আর বড়রাও এই খাবার একবার খেলে আর একটা চাইতে বাধ্য হবে এবার আমরা যে মশলাটা করে রেখেছিলাম ডিম আর গাজর দিয়ে সেটা এইভাবে চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর সবচাইতে মজার কথা এটা হলো যে এই রেসিপিটা এত ঝটপট তৈরি হয়ে যায় তোমরা ভাবতেই পারবে না একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখন আরও একটা পিস পারুটি নিয়ে এর ওপর থেকে একটু এইভাবে জল দিয়ে দিতে হবে না হলে কিন্তু আমরা এই মশলাটাকে সিল করতে পারব না জলটা অবশ্যই এইভাবে দিয়ে রুটিটাকে নরম করে নিতে হবে এবার এর ওপরে বসে দিয়ে আমরা মশলাটাকে এইভাবে সিল করে দেব। একে একে প্রত্যেকটি পারুটি এইভাবে আমি আগে সিল করে নেব তো বন্ধুরা দিকটাই পাচ্ছ আমি চারটে পাউটি এইভাবে সিল করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে দিয়ে দেব ময়দা এখানে আমি চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে সাথে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে এর একটা পাতলা ঘোল তৈরি করে নেবো ঘোলটা যাতে গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখবে একদম জলের মতো পাতলা না কিন্তু একটু পাতলা ঘোল তৈরি করে নিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে ঘোলটা ঠিক কেমন রাখতে হবে দেখো বন্ধুরা ঘোলটা ঠিক এরকম করে করতে হবে মানে এরকম একটু পাতলা করেই করে নিতে হবে এখন একটা একটা করে স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দেবো মানে পাউরুটি এইভাবে দিয়ে দেব উলট পালট করে তাড়াতাড়ি করে এটাকে আমরা ব্রেড ক্রামের মধ্যে এইভাবে কোট করে নেব আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর তেলটাকে মিডিয়াম গরম করে নেবে খুব বেশি ধোয়াওয়া গরম করতে যাবে না তাহলে পুড়ে যাবে আর মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে লো আছে বা খুব জোরালো আছে এগুলো ভাজা যাবে না একটুখানি জায়গা করে আর এর মধ্যে দিয়ে দেবো মানে একসাথে তাহলে আমার চারটে ভাজা হয়ে যাবে একটা পাশ ভেজে নেওয়ার পর এইভাবে উল্টে দিতে হবে তোমরা চাইলে এগুলো ক্রিস্পি করেও খেতে পারো আর যদি চাও স্যান্ডউইচের মতো করেও খেতে পারো তো আমি আজকে এটা ক্রিস্পি করে ভেজে নেব তো এপাশ ওপাশ উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে তো বন্ধুরা খুব সুন্দর করে ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেবো আর বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে এতটা লোভনীয় হলে খেতে কতটা মজার হবে সেটা ভেবে দেখো আমি এখান থেকে একটা তোমাদের ভেঙেও দেখাবো যে এটা কতটা ফুলকো আর ক্রিস্পি হয়েছে বন্ধুরা ভিডিও শেষে আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবে আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে